সম্প্রতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে তাসকিন আহমেদকে সমালোচনায় বাসাচ্ছে এদেশের ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেটে এখন তাসকিন আহমেদের ঘুম থেকে দেরি করে ওঠা ট্রেন্ডিং এ চলছে। কেউ কেউ তাসকিনকে দেশদ্রোহী হিসেবেও আখ্যায়িত করেছেন। তবে এবার সব সমালোচনার জবাব দিলেন তাসকিন। তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তিনি জানান, তিনি দেরি করলেও টসের 20 মিনিট ও ম্যাচ শুরুর 50 মিনিট আগে মাঠে উপস্থিত ছিলেন। তাছাড়া ভারতের বিপক্ষে একাদশে না থাকাটা ছিল টিম ম্যানেজমেন্টের ইচ্ছা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেবেন তাসকিন। এছাড়াও তাসকিন আহমেদ ওই সামান্য ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন, যা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পুরোপুরি রদ্দ করা যায়।